নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। খাসি ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য কিভাবে তৈরি করতে হবে দানা খাওয়ার খাবারটি তৈরি করতে হলে কি কি উপকরণ নিতে হবে এবং খাবারটি তৈরি করে ছাগলকে খাওয়ানোর সঠিক নিয়ম কি কত পরিমাণে খাওয়াতে হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন যদি আপনার খাসি ছাগলের ওজন বৃদ্ধি হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওতে দেওয়া তথ্য আপনার উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন খাসি ছাগলের ওজন বৃদ্ধি না হওয়ার কি কি কারণ রয়েছে এই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে সমস্ত দর্শক বন্ধু এখনও সেই ভিডিওটি দেখেননি আপনারা ভিডিওটি দেখে নেবেন আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন খাসি ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য দানা খাবার তৈরির সঠিক নিয়ম কী এবং দানা খাবার তৈরি করতে হলে কি কি উপকরণ নিতে হবে দানা খাবারটি ছাগলকে কিভাবে খাওয়াতে হবে তাহলে চলুন আমরা এখন দেখে নেব দানা খাবার তৈরি করতে হলে কী কী উপকরণের প্রয়োজন পড়বে এবং খাবারটি আমাদেরকে কিভাবে তৈরি করতে হবে খাসি ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য দানা খাবার তৈরি করতে হলে আপনাদেরকে যে সমস্ত উপকরণ নিতে হবে প্রথমে নিতে হবে ভুট্টা দশ কেজি সঙ্গে নিতে হবে গম দুই কেজি চাল নিতে হবে দুই কেজি সরষের খোল দুই কেজি এবং বাজরা নিতে হবে এক কেজি এখানে আপনারা আরও কিছু উপকরণ মিক্স করতে পারবেন যেমন ডালের ভুষি মিক্স করতে পারবেন গমের ভুসি মিক্স করতে পারবেন যদি এই কয়েকটি উপকরণ মিক্স করে খাবারটি তৈরি করেন তাহলেও হবে কিন্তু যখন দানা খাবার তৈরি করবেন আপনারা ভুট্টা একেবারেই গুঁড়া করা যাবে না ভুট্টা যেন আধ ভাঙা থাকে একটা ভুট্টা যেন চার থেকে পাঁচ পিস হয় এভাবেই ভুট্টাটাকে ভাঙতে হবে যদি আপনারা একেবারে পাউডার ফর্মে তৈরি করেন তাহলে কিন্তু দানা খাবার খাওয়ার সময় ছাগলের একটু অসুবিধে দেখা যায় এর জন্য ভুট্টা যেন সম্পূর্ণ গুঁড়া না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং যেখান থেকে ভেঙে নিয়ে আসবেন মিলওয়ালাকে ভালো করে বলবেন যেন ভুট্টা যেন সম্পূর্ণ গুঁড়া না হয় এবং গম আপনাকে গুঁড়ো না করলেও চলবে যদি গোটা গোটা গম দেন তাহলেও কোনো অসুবিধা নেই কেননা গমের স্বাস্থ্যে অনেকটাই ছোট ছাগল সম্পূর্ণ খেয়ে নিতে পারবে এবং চাল যদি আপনারা ভালো চাল দেন তাহলেও চলবে যদি আপনারা মনে করেন যেটাকে খুদ চাল বলা হয় যেটা খুদি ছোটো ছোটো হয় সেটা যদি মিক্স করেন তাহলেও হবে চাল দিতে হবে আপনাদেরকে দুই কেজি সঙ্গে সরিষা খোল দিতে হবে দুই কেজি সরিষা খোল আপনাদেরকে ভালো করে পাউডার ফর্মে তৈরি করে নিতে হবে এবং পাউডার ফর্মে তৈরি করার পর এই খাবার সঙ্গে মিক্স করতে হবে এবং বাজরা দিতে হবে আপনাদেরকে এক কেজি অনেকের প্রশ্ন থাকে বাজরা কি বাজরা আমরা কোথায় পাব যদি আপনারা বাজরা অ্যাভেলেবেল না পান তাহলে যেখানে বীজ বিক্রি হয় বীজ ভাণ্ডারে চলে যাবেন সেখানে আপনারা বাজরা বিষ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি সেখান থেকে খাওয়ানোর জন্য বিষ অ্যাভেলেবেল পাওয়া না যায় তাহলে গোখাদ্য যেখানে বিক্রি হয় সেখানে চলে যাবেন সেখানে আপনারা বাজরা ছাগল অথবা গরুকে খাওয়ানোর জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই খাবারটি তৈরি করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে তৈরি করে সম্পূর্ণ খাবার আপনাদেরকে একসঙ্গে মিক্স করে রাখতে হবে এবং খাওয়ানোর সময় পরিমাণ মতো লবণ মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে লবণ কিন্তু খাবারটি তৈরি করার সময় মিক্স করা যাবে না এর জন্য আমি লবণের পরিমাণটা আপনাদেরকে লিখে দিলাম না যদি আপনারা খাবারটি তৈরি করার সময় লবণ মিক্স করে রাখেন তাহলে কিন্তু খাবারটি নষ্ট হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে এর জন্য যে কোনো খাবার তৈরি করার সময় লবণ মিক্স করা যাবে না যখন ছাগলটিকে খাবারগুলো খাওয়ানো হবে তখন লবণ মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে এবং যখন আপনারা এই খাবারটি ছাগলকে খাওয়াবেন খাওয়ানোর সময় মিনারেল পাউডার যে কোনো মিনারেল মিক্সার পাউডার পরিমাণ মতো ছাগলকে খাওয়াতে হবে এবং সঙ্গে মোলাসেস শেষ মিক্স করে খাবারটি ছাগলকে খাওয়াতে হবে মিনারেল মিক্সার একশো গ্রাম এক কেজি খাবারে মিক্স করতে হবে এবং যখন আপনারা খাবার ছাগলকে খাওয়াবেন তখনই আপনারা এক কেজি খাবার আলাদা করে নিয়ে মিনারেল মিক্সার একশো গ্রাম মিক্স করে ছাগলকে খাওয়াবেন কিন্তু মনে রাখতে হবে এক কেজি খাবার একটি ছাগলকে খাওয়ানো যাবে না যখন আপনারা এই সমস্ত উপকরণ মিক্স করে খাবারটি তৈরি করবেন তখন কিন্তু খাবারটি হাই প্রোটিন খাবার তৈরি হবে এবং এক কেজি খাবার একটি ছাগলকে ভুল করেও দেওয়া যাবে না এবং একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে এই খাবারটি সারা দিনে এক থেকে দুশো গ্রাম খাবার খাওয়াতে হবে মনে রাখবেন একটি প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য একশো গ্রাম একটি প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য একশো গ্রাম খাবার সারা দিনে খাওয়াতে পারেন যদি আপনার ছাগল একটু দুর্বল থাকে তাহলে দুশো গ্রাম ছাগলটিকে খাওয়াতে পারেন যখনই ছাগলের শরীরে ইমিউনিটি সম্পূর্ণ পূর্ণ হবে তখন কিন্তু এই খাবারটি একশো গ্রামের বেশি ছাগলটি খেতে পারবে না এর জন্য একশো গ্রাম মিনারেল পাউডার এক কেজি খাবারে মিক্স করতে হবে এবং সঙ্গে একশো গ্রাম মোলাসেস এক কেজি খাবারে মিক্স করতে হবে এক কেজি খাবারে একশো গ্রাম মোলাসেক্স মিক্স করে খাবারটি আলাদা আলাদা করে ছাগলকে খাওয়াতে হবে কিন্তু যদি আপনারা এক কেজি খাবার আলাদা করেন সঙ্গে একশো গ্রাম মিনারেল পাউডার মিক্স করেন সঙ্গে একশো গ্রাম মোলাসেস মিক্স করেন তাহলে কিন্তু খাবারটি হাই প্রোটিন খাবার হবে এবং এই খাবারটি যদি এক কেজি করে একটি ছাগলে কন্টিনিউ খাওয়ান তাহলে কিন্তু ছাগলের হজমের সমস্যা হবে এর জন্য কম পরিমাণে ছাগলকে খাওয়াতে হবে প্রথম অবস্থায় এবং যখন ছাগলটি এই খাবারটি খাবার ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনার একটু কোয়ান্টিটি বেশি পরিমাণে দিতে পারবেন কোনো অসুবিধে দেখা যাবে না এবং এই খাবারটি সারাদিনে ছাগলকে এক টাইম খাওয়াবেন সকালে অথবা দুপুরের দিকে রাত্রে খাওয়ালে দানা খাওয়ার একটু অসুবিধা দেখা যায় এর জন্য দানা খাওয়ার যে কোনো ছাগলকে সকালে অথবা দুপুরের দিকে খাওয়ানোটা থেকে ভালো হয় খাসি ছাগলের দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য এই সমস্ত খাবার দেওয়া খুব প্রয়োজন এবং কী কারণে ছাগলের ওজন বৃদ্ধি হয় না এই বিষয়ে আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি সেখানে বিস্তারিত আলোচনা করা আছে কি কি কারণে ছাগলের ওজন বৃদ্ধি হয় না কিন্তু সেই ভিডিওটিতে ছাগলের খাবার নিয়ে কোনো রকম আলোচনা করা হয়নি আজকের এই ভিডিওটিতে আমি খাবার নিয়ে আলোচনা করলাম এবং যেভাবে আমি আলোচনা করলাম এই ভেবে যদি আপনারা খাবারটি তৈরি করতে পারেন তাহলে আপনার ছাগলের ওজন খুব সহজেই বৃদ্ধি হবে এবং কম সময়ে আপনারা আপনার ছাগল বিক্রি করতে পারবেন আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খাবারটি তৈরি করতে হলে আপনারা কীভাবে তৈরি করবেন প্রথমে আপনাদেরকে ভুট্টা নিতে হবে দশ কেজি সঙ্গে গম নিতে হবে দুই কেজি চাল নিতে হবে দুই কেজি সরসে খোল এক কেজি এবং বাজরা নিতে হবে এক কেজি যখন আপনারা এই খাবারটি তৈরি করবেন তখন মিনারেল মিক্সচার এবং মলাশাজ একসঙ্গে মিক্স করা যাবে না এটা আলাদাভাবে রাখতে হবে যখন খাবারটি ছাগলকে খাওয়াবেন তখনই আপনাদেরকে মিক্স করে খাওয়াতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ